আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি তাআলা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভি এর ধারাবাহিক ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান রাহে মদিনা উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহেই আপনাদের জন্য এখানে স্টুডিওতে একত্রিত হই হামদে বাড়ি তালা এবং নায়াত রসুল পরিবেশনের মাধ্যমে আপনাদেরকে ইসলামিক সংস্কৃতি উপভোগ করানোর জন্য। ইনশাল্লাহ এই মুহূর্তে নাসিদ পরিবেশনের মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করতে যাদের আজ পদচারণা, আমার সর্বডান পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহ মোহাম্মদ ফখরুল মুস্তফা। কেমন আছেন আপনি? ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান ফর ইনভাইটিং মি এন্ড জাজাকাল্লাহ খাইরান ইকরা বাংলা চ্যানেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অতি ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি আমাদের স্টুডিওতে সংযুক্ত হয়েছেন। আমার সর্ববাম পাশে উপবিষ্ট আমার স্নেহের ছোট ভাই শাহ মোহাম্মদ নাজমুল মোস্তফা, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আমরা আসলে এখানে এসেছি আপনাদেরকে হাম এবং নাত রসুল পরিবেশনের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, যা আমি পূর্বে বলেছি, ইসলামিক সংস্কৃতির সাথে পরিচিতি করতে। ইনশাল্লাহ আজ আমরা আজকের এই এপিসোডটা শুরু করব একটি হামদে বাড়ি তালার মাধ্যমে। আমি অনুরোধ করবো আমার ছোট ভাই নাজমুল মোস্তফাকে একটি হামদে বাড়ি তালা পরিবেশন করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বানরাশি সম অগণিত সীমাহীন, পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বানরাশি সম অগণিত সীমাহীন, পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দূরে, তোমাকে ডাকছি জীবনের ঈশ্বর গুনাহ স্বীকার করে। আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দূরে, তোমাকে ডাকছি জীবনের ঈশ্বর গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরিয়ে দিও না কোথা যাব আমি।
কবুল করো প্রভু এ মুনাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রা, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। একটি অত্যন্ত হৃদয়গ্রাহী একটি হামদে বাড়িতে আল আমরা শুনলাম। এই হামদে বাড়িতে আলার মাধ্যমে আসলে আমাদেরকে অনেক কিছু রিমাইন্ডার আমাদেরকে দিচ্ছে। তার মধ্যে একটি হলো আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে আমাদের পার্থিব জীবনে। এবং এই হামদে বাড়িতে আলার মাধ্যমে আরেকটি জিনিসও আশা করছি, আমরা সবসময়, আমরা মুসলমান, আমরা সবসময় এটাই আশা করি ইনশাল্লাহ একদিন অবশ্যই আমরা জান্নাতে যাব। প্রতিটি মানুষের, প্রতিটি মুমিনের জন্য এই প্রার্থনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করেন। এবং বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। সেক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমাদেরকে তার চেয়েও বেশি ইস্তেগফার করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি হামদে বাড়িতে আলা পরিবেশন করার জন্য। এখন যাব আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য। আমি অনুরোধ করব আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহ মোহাম্মদ ফখরুল মোস্তফাকে নাতে রাসূল পরিবেশন করার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, শুকরান। এখন আমি একটি বাংলা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বেস্ট ট্রাই করব। আশা করছি যারা দর্শক শ্রোতা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে প্রোগ্রাম দেখছেন তাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অগ মদিনা মুনাওয়ারা হে, অগ মদিনা মুনাওয়ারা, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, অগ মদিনা মুনাওয়ারা হে, অগ মদিনা মুনাওয়ারা, অগ মদিনা মুনাওয়ারা, আগুন ডালা আকাশ হবে রোজ হাশরের ময়দানে, রোজ কিয়ামত ময়দানে, নাফসি নাফসি করবে শোবে খুঁজবে ছায়া কোনখানে, খুঁজবে ছায়া কোনখানে, সেদিন তোর ছায়া হবে, সেদিন তোর ছায়া হবে তোমার মরু সাহারায়, অগ মদিনা মুনাওয়ারা হে, অগ মদিনা মুনাওয়ারা, অগ মদিনা মুনাওয়ারা, মরুভূমি নৌগো তুমি, তুমি যে ফুল বাগিচা, তুমি যে ফুল বাগিচা, তোমার ফুলের পরশ নইলে দুনিয়ার ফুল যে সব মিছা, দুনিয়ার ফুল যে সব মিছা, তোমার ফুলের খুশবুতে, তোমার ফুলের খুশবুতে ত্রিভুবন মাতুয়ারা, অগ মদিনা মুনাওয়ারা হে, অগ মদিনা মুনাওয়ারা, অগ মদিনা মুনাওয়ারা,
কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ওগো মদিনা মুনাওয়ারা হে, ওগো মদিনা মুনাওয়ারা, ওগো মদিনা মুনাওয়ারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটি এই এই নাতে রসুলটি আসলে আমাদের অনেক কিছু পূর্বের অতীতের অনেক কিছু আমাকে রিমাইন্ড করছে, কারণ এই নাতে রসুলটি আসলে খুব সম্ভবত মেবি 2007 বা 67 এর দিকে, অনেক পুরনো একটি নাতে রসুল। এটা চট্টগ্রামে অনেক একটি বিখ্যাত একটি নাতে রসুল ছিল, তখন অত্যন্ত ছোট ছিলাম, অনেক বেশি শুনতাম, অতীতের অনেক স্মৃতিগুলো মনে হলো। এই নাতি রসুলের মধ্যে দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের অনেক কিছু প্রশংসা করা হলো, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি চেষ্টা করব একটি নাতি রসুল সাল্লাহু আলহি সাল্লাম আপনাদের জন্য পরিবেশন করার জন্য। এটি একটি বিখ্যাত একটি উর্দু নাসিদ, বর্তমানে বা অতীত থেকে এটি খুবই বহুল প্রচলিত ছিল এই নাসিদটি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা খো যাওগে আনা ভুল যাওগে, আগর তৈবা খো যাওগে তো আনা ভুল যাওগে, না ইতরা জিয়াদা চাঁদ তারো আপনি রঙ্গত পর, না ইতরা জিয়াদা চাঁদ তারো আপনি রঙ্গত পর, মেরে আকা খো দেখোগে চমকনা ভুল যাওগে, মেরে আকা খো দেখোগে চমকনা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা খো যাওগে তুম জো জো যাও আমল ফেরা, হাদিসে মুস্তাফা পর তুম জো জো যাও আমল ফেরা, কসম রব কি কবি মা কো সতানা ভুল যাওগে, কসম রব কি কবি মা কো সতানা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা খো যাওগে তো আনা ভুল যাওগে, তোমারে সামনে হোগা কবি জব গুম্বদ খদরা, তোমারে সামনে হোগা কবি জব গুম্বদ খদরা, নজর জম জায়েগি উস পর হটানা ভুল যাওগে, নজর জম জায়েগি উস পর
হটানা ভুল যাওগে হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে আগর তৈবা কো যাওগে সে মেরে নবি কি নাত সুনোগে আগর তুম ঘর সে মেরে নবি কি নাত সুনোগে মেরে দাওয়া হে কবি তুম গানা মেরে দাওয়া হে তুম গানা বজানা ভুল যাওগে হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে আগর তৈবা কো যাওগে তো আনা ভুল যাওগে আগর তৈবা যাওগে তো আনা ভুল যাওগে মাশাআল্লাহ ইটস এ বিউটিফুল নাশিদ ইটস মাইন্ড ব্লোয়িং নাশিদ শুকরান অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা একটি যৌথ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের আজকের এই পর্বটি শেষ করব ইনশাআল্লাহ তারপর পূর্বে আপনাদেরকে বলতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের নাশিদ উপভোগ করছিলেন আপনাদেরকে আবার মুবারকবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে আমাদের নাশিদগুলো দেখবেন এবং আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যৌথ নাশিদটি পরিবেশনের মাধ্যমেই আমাদের এই পর্বটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ Mustafa, Mustafa, manba'ul safa, sayyidul awliya, mish'alun fil wafa, kana fi 'atfihi lil yatama difa, Mustafa, Mustafa, manba'ul safa, sayyidul awliya, mish'alun fil wafa, kana fi 'atfihi lil yatama difa مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فضى شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغضى وجهه نيرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم تلقى مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه ليس أرجو سواه
شربتم من يدي الصلاة علي والسلام علي كان في هديه منهجا وسطا كانت تسعده بسمة البسطا سيد في الكرم قمة في العطاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عدله لليتامى دفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى